দেরিতে হলেও সজাগ প্রশাসন মালদহ জেলার নদী ঘাটগুলির দিকে এবার থেকে কড়া নজরদারি নিয়ম না মানলে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা বাতিল করা হবে ঘাটের টেন্ডার জানিয়ে দিলেন অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায় সম্প্রতি মালদহের মানিকচক ও হরিশ্চন্দ্রপুরের নৌকা ডুবিতে মৃত্যু হয় এক থেকে বারো জনের যদিও জেলায় নৌকা ডুবি বা পাল্টি খাওয়ার ঘটনা নতুন কিছুই নয় সঙ্গে রয়েছে বছর বছর বন্যার পরিস্থিতি এমন অবস্থায় যাত্রী নিরাপত্তা নিয়ে দিনের পর দিন প্রশ্ন উঠলেও বদল ঘটে ঘটেনি পরিস্থিতির মাঝে মধ্যে পুলিশ প্রশাসন সতর্ক করলেও যাত্রী নিরাপত্তার দিকে সেভাবে দেওয়া হয়নি নজর এবার পুজো পের হতেই তৎপর জেলা প্রশাসন পরপর দুটি নৌকা ডুবি ঘটনার জেরে জেলার নদী ঘাটগুলিতে জ্যাকেট দেওয়া শুরু করল প্রশাসন তাদের নিয়ন্ত্রিত ঘাট রয়েছে কুড়িটি সেগুলির পাশাপাশি বাকি ঘাটগুলিতেও আগামী দিনে লাইফ জ্যাকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমন ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ তবে এখন থেকে লাইফ জ্যাকেট ছাড়া যাত্রী নিয়ে খেয়া পারাপার করলেই কড়া আইনি পদক্ষেপ হুশিয়ারি জেলা প্রশাসনের আমাদের নিয়ন্ত্রণে যে যে আমাদের টোটাল কুড়িটা ঘাট আছে সেই কুড়িটা ঘাটকে আমরা দিয়ে দিলাম বাকি ঘাটগুলো যেগুলো এর মধ্যে কিছু পঞ্চায়েত সমিতির আছে সেগুলো পঞ্চায়েত সমিতি থেকেও তারা দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা সেটা হয়তো কিছুদিনের মধ্যে দিয়ে দেবে আর কিছু ঘাট আছে যেগুলো এখন আমাদের জেলা পরিষদ নয় বা পঞ্চায়েত সমিতির নয় সেগুলো আমরা চেষ্টা করছি কোনো একটা মানে সেগুলো কি করে মানে বৈধ করা যায় এটা আমরা দেখছি যতদিন না অবধি তাদের বৈধ করা যাচ্ছে ততদিন সেগুলো এখন বন্ধই থাকে ঘাট থেকে লিখিতভাবে তিনজন রিপ্রেজেন্টেটিভের নাম নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন অবশ্যই থাকবে এছাড়া আমরা ব্লক থেকেও আমাদের কোনো বিভিন্ন দল বা বিভিন্ন এজেন্সির মাধ্যমেও আমরা একটা দেখাশোনার জন্য ব্যবস্থা থাকছে এছাড়াও বিভিন্ন আমাদের সরকারি অফিসাররাও সারপ্রাইজ ভিজিট করছে যদি মাত্র আমরা কোনো এরকম খবর পাই যে আমাদের এসব নিয়মকানুন মানছে না আমরা ঘাট বন্ধ করে দেব তো আমাদের যখন বন্যা হলো তার আগে তো সব ঘাটেই গেছে আমাদের বিডিও ও সিআইসি তারা মিলে সব ঘাটেই গেছে আবারও যাচ্ছে তারা বিভিন্ন সময় সারপ্রাইজ ভিজিট করছে এবার তার নিয়ম না মানলে আমরা ব্যবস্থা নেব আমরা যে নিয়ম মানছে না আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব ঘাটটাকে আমরা বন্ধ করে দেবো সুবিধা হবে এটা যে নৌকাতে কোনো রিস্ক হবে না কোনো অসুবিধা হবে না এগুলো থাকলে লোকজনেরও একটু সমস্যা কম হবে বিপর্যয় এর নিজের সেফটি নিজের কাছে থাকবে আগে ছিল না তবে টায়ার গালা এই যে গাড়ির টায়ার গালা দুটা তিনটা করে এটা মালিক রাখতে হবে এখন তো দিচ্ছে এখন দিচ্ছে তো এখন লাই রাখতে হবে সুবিধা হলো তোমাদের আমাদের সুবিধা হলো হালকা জিনিসে কিছু হলো পাট করে নজর রাখতে হবে চারদিকে ঘুরিয়া কিছু হলো পাট করে ছেড়ে দেয় ঢাকা ঢাক সুবিধা আর কি হবে নিজের জানতে বাঁচবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট থেকে হতে গেলে নিজের জানতে বাঁচা হবে যাক যেরকম সাধারণ আছে চলতে হতো জল হয়ে গেছে এখন জল হলে ভয় হবে ভয় লাগে এখন ভয় লাগে চলতে ক্ষতি হতো যেগুলো লোক ডুব প্রত্যেকেরই ক্ষতি হতো গোটা ফ্যামিলির ক্ষতি হতো এটা হয়তো সুবিধে হলো